ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সজদার আয়াত পাঠ করে সাথে সাথে সজদা দেওয়া সুন্না, আর এরকমই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুন নাজমের আয়াত পড়েছেন, তারপর সজদা দিয়েছেন, তিনি সজদা দিলেন, অন্যরাও সজদা দিলেন, তার সাথীরাও তো সাথে সাথে সজদা দিবে। অন্যদিকে অন্যরাও আয়াত এসছে সজদা দেননি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে আয়াতে সেজদা পাঠ করে সেজদা দিয়ে এটা শুননে, দিলে সাথে সাথেই দিবে আর না দিলে দরকার নাই, কোনো অসুবিধা নাই। কারণ সেজদা সেজদার আয়াত পাঠ করে সেজদা দেয়া গুনাহ নয়, তাই সুন্নতের উপর আমল করলে সাথে সাথেই সেজদা দিবেন, যে অবস্থাতে আছেন সে অবস্থাতেই সেজদা দিবেন, এটা বিলম্ব করবেন না। বিলম্ব করার পক্ষে দলিল নেই, দিয়েছেন তো আলহামদুলিল্লাহ, দেননি তো না। এই জন্য উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সহিহ মুসলিমের রিওয়ায়াত আছে, তিনি বলেছেন হে লোক সকল, আমরা কখনো সেজদার আয়াত পড়ি, সেজদা দেই কখনো দেই না। যে ব্যক্তি সেজদা দিল সে ভালো কাজ করলো, সে ঠিক করলো, যে সেজদা দেয়নি তার উপর কোনো গুনাহ নাই, আলহামদুলিল্লাহ। তাই সেজদা যখন দিবেন যেভাবে প্রমাণিত আছে সেভাবেই সেজদা দিবেন, দিতে পারেন না তো অসুবিধা নেই, কিন্তু এটা কাজা যে দিতে করতে আদায় করতে হবে 2 ঘন্টা পর অথবা অন্য বক্ত সালাতে বা এরকম, এর কোনো দলিল নেই। যদিও কেউ কেউ কিয়াস করে হয়তো বলতে পারেন, কিন্তু এটা সঠিক কথা না, এর প্রমাণ নেই। আর ইবাদা, ইবাদতের জন্য দলিল শর্ত, যেটা যেভাবে এসছে সেভাবেই সেভাবেই আপনি আদায় করবেন, আদায় করতে করেননি যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি প্রমাণিত, একবার করেছেন একবার করেননি, একবার সাজদা দিয়েছেন আর একবার দেননি, তো আপনি দিলেন আলহামদুলিল্লাহ, না দিলে কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহু ফিক।